হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। এই ভিডিওতে পয়লা নভেম্বর থেকে 8ই নভেম্বর পর্যন্ত বিভিন্ন বাংলা সংবাদপত্রের যে চাকরির খবরগুলো প্রকাশিত হয়েছে সেই খবরগুলো সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত খবরগুলো আপনারা একই ভিডিওতে পেয়ে যাবেন, সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই সপ্তাহের পেপারগুলিতে কী কী চাকরির খবর প্রকাশিত হয়েছে। বন্ধুরা, প্রথমে দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ চলছে। এখানে ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট, অডিটর, ক্লার্ক এই সকল পদের জন্য আবেদন আপনারা করতে পারবেন। মোট শূন্য পদ এখানে কয়েকশো বলা হয়েছে এবং কোনো কোনো পত্রিকাতে 1000-এর উপরেও কিন্তু বলা হয়েছে। এটা এখনও কনফার্ম নয়, কারণ স্টাফ সিলেকশন কমিশনের আগের থেকে কোনো ভ্যাকান্সির কথা বলা থাকে না। তো বিভিন্ন পেপারে বিভিন্ন রকমভাবে প্রকাশিত হয়েছে, এটা একটু আপনারা দেখে নেবেন। এখানে যোগ্যতা গ্র্যাজুয়েট, বয়স বিভিন্ন পদের জন্য আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে। কিছু পদের জন্য আছে বয়স 27 বছর, কিছু পদের জন্য আছে 30 বছর এবং কিছু পদের জন্য আছে 32 বছর। এই সমস্ত বিস্তারিত তথ্যগুলো আপনারা পেপারগুলিকে কিনে সেখানে আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। এবং আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব। আবেদন পদ্ধতি আছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ 25শে নভেম্বর। পরবর্তী নিয়োগটা আছে মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরে। এখানে ল্যাব টেকনিশিয়ান পদের জন্য নিয়োগ করা হচ্ছে, মোট শূন্য পদ 10টি। যোগ্যতা এখানে বিএসসি এবং মেডিকেল ল্যাব টেকনোলজির ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে 60 বছরের মধ্যে। আবেদনের পদ্ধতি আছে অফলাইনে। আবেদনের শেষ তারিখ 13ই নভেম্বর। এবং এই তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনারা পেপারটি কিনে খবরটি বিস্তারিত দেখে নিতে পারেন। পরবর্তী নিয়োগটা আছে ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস নিয়োগ, পদ টেকনিশিয়ান ট্রেড অ্যাপ্রেন্টিস। মোট শূন্য পদ 1574টি। যোগ্যতা আইটিআই পাস এবং তার সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং তার সাথে উচ্চ মাধ্যমিক। বয়স হবে 18 থেকে 24 বছর। এবং এখানে আবেদনের পদ্ধতি আছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 15ই নভেম্বর। বিস্তারিত জানার জন্য পত্রিকাটি সংগ্রহ করে দেখে নিন। পরবর্তী নিয়োগটি আছে পুরুলিয়া পুরসভায়। এখানে মজদুর পদে অর্থাৎ গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে। মোট শূন্য পদ 25টি। এখানে অষ্টম পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছর। এবং আবেদনের পদ্ধতি আছে অফলাইনে এবং আবেদনের শেষ তারিখ আছে 19শে নভেম্বর। পরবর্তী নিয়োগ সেন্ট্রাল কোলফিল্ডে। এখানে পদ আছে জুনিয়র ওভারম্যান এবং মোট শূন্য পদ আছে 75টি। যোগ্যতা ওভারম্যানস কম্পিউটেন্সি সার্টিফিকেট প্রয়োজন। বয়স হতে হবে 18 থেকে 30। আবেদনের পদ্ধতি এখানে আছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ 10ই নভেম্বর। পরবর্তী নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরে অধীনে ISI হাসপাতালের নিয়োগ। এখানে ফার্মাসিস্ট পদে নিয়োগ চলছে। মোট শূন্য পদ 200টি। যোগ্যতা সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক, তার সাথে ফার্মাসির 2 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এবং এক্ষেত্রে বয়স 39 বছরের মধ্যে হতে হবে। আবেদনের পদ্ধতি আছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ 21শে নভেম্বর। এবং বন্ধুরা, এই সকল সমস্ত তথ্যগুলোই কিন্তু বিভিন্ন যে কাজের যে পত্রিকাগুলো আছে সাপ্তাহিক সেই সমস্ত পত্রিকা থেকে সংগ্রহ করা। এখানে কিন্তু আমি নিজেও কোনো কিছু অ্যাড করিনি বা কোনো কিছু আমি যাচাই করে দেখিনি। সুতরাং সমস্ত তথ্য যদি ঠিক বা ভুল হয় সেগুলো কিন্তু সম্পূর্ণই ওই সকল পত্রিকার দায়ভার। আপনারা অবশ্যই কিন্তু পত্রিকাগুলোকে কিনে নিজেরা একবার যাচাই করে নেবেন। পরবর্তী নিয়োগটা আছে এয়ারফোর্সে নিয়োগ। এখানে এয়ারম্যান পদে এডুকেশনাল ইনস্ট্রাক্টর ট্রেডে নিয়োগ চলছে। এখানে মোট শূন্য পদের কথা কিছু বলা হয়নি। যোগ্যতা আছে স্নাতক, তার সাথে বিএড ডিগ্রি এবং বয়স হতে হবে 22 বছরের মধ্যে। এবং এক্ষেত্রে বন্ধুরা সরাসরি র্যালির মাধ্যমে নিয়োগ হবে, যেটা হবে 12 থেকে 14 নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জন্য পত্রিকাগুলি অবশ্যই ফলো করুন। পরবর্তী নিয়োগটা আছে সেনাবাহিনীতে। এক্ষেত্রে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে, মোট শূন্য পদ 40টি। যোগ্যতা হতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি, বয়স 20 থেকে 27 বছরের মধ্যে। এবং আবেদনের পদ্ধতি আছে অনলাইন এবং আবেদনের শেষ তারিখ 14ই নভেম্বর। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের বিভিন্ন ভ্যাকান্সি, বিভিন্ন শূন্য পদের ব্যাপারে তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। বিভিন্ন
সংবাদপত্রের ভ্যাকান্সির ব্যাপারে জানতে এবং পরবর্তী পার্টগুলোকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।